সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পর্জনা ইউনিয়নের চরবাস্তা গ্রামে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে জারিপ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্ক। বিশাল এলাকা জুড়ে নির্মিত এই শিশু পার্কটিতে একবার আসলে নিতে পারবেন এক সুন্দর পরিবেশের স্বাদ। পার্কের তিন পাশে দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত আর মূল ফটকের সামনে শাহজাদপুর জামিরতাগামী পাকা সড়ক। মানসম্মত আধুনিক সাজসজ্জা পরিবেশ বান্ধব করে সাজানো হয়েছে রিসেপশন, ডাইনিং সহ ভিতরে বিভিন্ন রাইডার। এই শিশু পার্কের রিসেপশন রুম থেকেই প্রথমে আপনাকে আকর্ষণ করবে, কেননা দৃষ্টিনন্দন ভঙ্গিতে সাজানো হয়েছে এই রিসেপশনটি। পার্কের মূল ফটকে প্রবেশ করতেই নজরে পড়বে জারিপ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্কের শৈল্পিক আর সৌখিনতার। এমন খোলামেলাভাবে তৈরি করা হয়েছে যাতে পার্কের দক্ষিণ পাশে দাঁড়িয়ে খোলা আকাশ, মুক্ত বাতাস, সন্ধ্যার গোধূলিবেলার আভা কিংবা ভোরের পাখির কলাকুলি মুহূর্তেই আপনাকে নিয়ে যাবে অন্য ভুবনে। অফুরন্ত সুন্দর পরিবেশের স্বাদ পাওয়া যাবে এই জারিপ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্কে। এছাড়া রয়েছে পার্কের ভিতরে বিভিন্ন প্রজাতির বাহারি ফুলের গাছ। প্রকৃতির সান্নিধ্য পেতে চাইলে ঘুরে যেতে পারেন খুড়াসাগর নদীর পাড়ে যমুনা নদীর 2 কিলোমিটার পশ্চিমে এই দর্শনীয় শিশু পার্কটিতে। গ্রামীণ আবহে সবুজ দিগন্তের মাঝে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। এখানে এলে একসঙ্গে দেখতে পারবেন সবুজ প্রকৃতি, বিনোদন প্রেমীদের নির্মল আনন্দ দেওয়ার জন্য পার্কটির মূল ফটকের ডান ও বাম পাশে শিশুদের পাশাপাশি বড়দের জন্য হ্যাপি ট্রেন, সুইং চেয়ার, পাইরেট শিপ, ঘূর্ণি দোলনা, আমাদের দেশটা স্বপ্নপুরী ট্রেন, বিমান ঘূর্ণি ও 7 রঙের নান্দনিক পানির ফোয়ারা। পিকনিক কিংবা ডে আউটের জন্য আপনি নিশ্চিত বেছে নিতে পারেন জারিপ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্ক। চারদিকে সবুজের অপরূপ হাতছানি, গাছপালা ও ফুলের বাগান নানা ইভেন্টে এই পার্কটিকে আরও সমৃদ্ধ আকর্ষণীয় করে তুলেছে। জারিপ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্কে শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে কিডজনের বিভিন্ন ইলেকট্রিক খেলনা। প্রান্তিক জনগোষ্ঠীর শিশুসহ সকল শ্রেণীর শিশুদেরকে নির্মল আনন্দ ও বিনোদন দেওয়ার জন্য হাতি, ঘোড়া, বাঘ, পাখি ও কার্টুন সহ বিভিন্ন জাতীয় ইলেকট্রিক খেলনা শিশুদের কিডজনে আনন্দ দেবে। এই শিশু পার্কের ভিতরে খাবারের সুব্যবস্থা আছে। এখানকার রেস্টুরেন্টে আছে বিভিন্ন প্যাকেজের খাবারের ব্যবস্থা। কম খরচেই খাবারের প্যাকেজগুলোতে আপনি পোলাও, ভাত, ডাল, সবজি, বিরিয়ানি, মুরগি, গরু ও খাসি ইত্যাদির গোশত পাবেন। এই ডাইনিংটি ছাড়াও বেশি মানুষের খাবারের আয়োজন করতে আছে ওপেন ডাইনিংয়ের ব্যবস্থা। এখানে একসাথে অনেক মানুষকে খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়ে থাকে, তাই বড় গ্রুপ কিংবা পিকনিকের জন্য এই ওপেন ডাইনিংটি বেশ উপযোগী ভূমিকা রাখবে। সার্বিক বিষয় নিয়ে জারিপ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গোলাম সাকলাইন সেলিম উত্তর দিগন্তকে বলেন, প্রতিষ্ঠান এটি সবে মাত্র শুরু হতে যাচ্ছে আর 3 দিন পরে 1 এপ্রিল, এবং আমাদের সিরাজগঞ্জ জেলা তথা সারা বাংলাদেশের মানুষের প্রতি আমার একটা বিনীত উদার্ত আহ্বান থাকবে, আপনারা একবার জন্য হলেও আসেন, আপনার আবার পার্কটি ভিজিট করেন, আপনার খাবারের মানগুলো পরীক্ষা করেন, এখানে যে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো আপনারা দেখেন, এবং আপনারা যে আসেন দেখেন, দেখার পরে যদি আপনাদের কাছে কোনো কিছু মানে অগ্রহণযোগ্য মনে হয়, সেটি যদি গঠনমূলক হয় সেটি আমার কর্তৃপক্ষকে জানান, আমাকে জানান, আমাদের হটলাইন আছে, হটলাইনের মাধ্যমে জানান, আমরা সে ব্যাপারে আপ্রাণ চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে ভবিষ্যতে সেগুলোকে সংশোধন করা। সুতরাং আমি আপনাদের বিনীত আহ্বান জানাবো, আপনারা সবাই একবার এসে ঘুরে যান এবং দেখে যান। আসলে আমি আপনাদের এই পার্কটি আপনাদের জন্যই, শাহজাদপুরের মানুষের জন্যই, সিরাজ তথা সিরাজগঞ্জ জেলার মানুষের জন্য, সর্বোপরি সারা বাংলাদেশের জন্যই তৈরি করা। এবং আপনাদের আমার প্রত্যাশা থাকবে আপনারা এখানে এসে মোটামুটি আপনারা আসলে আমি বুঝতে পারবো বা আমার শ্রমটা সার্থক হয়েছে, বা আপনাদের পদচারণায় মুখরিত হোক, আপনাদের পদচারণায় মুখরিত হোক জারিপ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্ক। আপনাদের নিঃশ্বাসে, আপনাদের সবুজ নিঃশ্বাসে, নির্মল নিঃশ্বাসে প্রাণস্পন্দন বেড়ে যাক জারিপ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্কের। এখানে আপনি
পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য খেলার রাইডার আছে, যারা ম্যাচিউর, যারা ছেলে মেয়ে, যারা বড়, যারা তাদের জন্য, বয়স্ক সবার জন্য এখানে আপনার বিভিন্ন রাইডারের ব্যবস্থা আছে। আপনারা সবাই এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমরা অবশ্যই একটু নিশ্চিত বিনোদন আপনারা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি এই পার্কের পাশাপাশি এখানে একটি কিড জোন আছে, যেখানে শুধু বাচ্চাদের জন্য। এখানে অনেকগুলো রাইডার আছে, যেমন হাতি দিয়ে তৈরি করা, ঘোড়া দিয়ে তৈরি করা, মোটরসাইকেল দিয়ে তৈরি করা, বিমান দিয়ে তৈরি করা, বিভিন্ন সিম্বলিক কিছু নিয়ে ওইগুলো তৈরি করা আছে। এক একটা বাচ্চার জন্য এক একটা রাইডার, এটাকে আমরা কিড জোন বলছি। হয়তো আমার সাংবাদিক ভাইরা আপনাদের দেখিয়েছেন, কিড জোনটি হচ্ছে আপনাদের যে আমাদের ক্যান্টিন, আমাদের যে ইনডোর যে রেস্তোরাঁ, তার পিছনেই আছে কিড জোন। সেখানে আপনারা বা নিজেরা আপনার রেস্টুরেন্টের ভিতরে আপনারা যদি কোনো খাবার খেতে চান, খাবার খেতে খেতে আপনার বাচ্চারা ওখানে ওই কিড জোনে ওরা নিজেদের মতো করে ওদের কিছু আনন্দঘন মুহূর্ত পার করতে পারবে। পাশাপাশি আপনারা জানেন এখানে শুধু তাই না, এখানে খাবার বলতে এখানে বাংলা, চাইনিজ, থাই ফুড, অর্থাৎ বড় ধরনের যে রেস্টুরেন্ট যেগুলো থাকে, যেখানে যেখানে আন্তর্জাতিক মানের যে কিছু খাবার দাবার যে থাকে, এখানে সব ধরনের ব্যবস্থা। জারিফ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্কে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে সাত রঙের নান্দনিক পানির ফোয়ারা, যা বিনোদন পিপাসুদের মনকে পুলকিত করবে, বেদনাবিধুর হৃদয়কে রঙিন করে তুলবে রংধনুর সাত রঙে। এই পার্কের পূর্ব প্রান্তে রয়েছে একটি সুবিশাল কনভেনশন হল, যেখানে সভা সমাবেশ, বিয়ে, সুন্নতি খাতনা, সেমিনার, সেম্পোজিয়াম সহ নাচ গান, যাবতীয় সাংস্কৃতিক বিনোদন ও অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। পার্কের দক্ষিণ প্রান্তে সবুজ ধানের গালিচা প্রকৃতির এই সুন্দর চোখ জোড়ানো দৃশ্য স্মরণীয় বরণীয় করবে। গ্রামীণ জনপদে মনোমুগ্ধকর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে এই জারিফ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। আধুনিক মানসম্মত পরিবেশে পরিবার পরিজন কিংবা ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আনন্দ বিনোদনের এক নিরাপদ স্থান চরবাসরা এই চিলড্রেন পার্ক। দৃষ্টিনন্দন ও অসাধারণ শৈল্পিক কারুকার্য সম্বলিত এই পার্কটিতে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সীদের জন্য রয়েছে নির্মল বিনোদন মাধ্যম সহ শিশুদের জন্য কিডজোন ও নানারকম রাইডস। কর্মব্যস্ত জীবনে অনেকেই দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় পান না, হয়তোবা তারাও হাতের কাছে অল্প সময়ের ব্যবধানে কর্মজীবনে ক্লান্তি ঘোষাতে আপনিও আসতে পারেন এই জারিফ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্কে। প্রিয়জনের সাথে মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতে পারেন চিতির অ্যালবামে। সাজাতপুরের বড়বাসরা জারিফ অ্যান্ড সাকিব চিলড্রেন পার্ক থেকে এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ।